স্বাধীনতা দেওয়া হবে, তুমি মদ খেতেও পারো দুধ খেতেও পারো, মদ খেলে জাহান্নাম দুধ খেলে জান্নাত। আল্লাহর জ্ঞানের সঙ্গে এই মহাসমুদ্রের মাছ থেকে এক ফোঁটা পানি উঠালো ওই পাখিটা তার সমানও হবে না। কশ্চিনকালে ভোগের মাধ্যমে মানুষ শান্তি পায় না, ত্যাগের মাধ্যমে মানুষ শান্তি পায়। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করেছিল তৎকালীন গাদ্দার নেতৃবৃন্দ, যার ফলে 24 বছরে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে পাকিস্তান। আমাদের নির্বাচিত নেতারা সবসময় আমাদের আকীদা আমলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সাধারণ মুসল্লি কখনো এই সুদকে হালাল জ্ঞান করে নাই। আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে সুদকে আগে হালাল করেছে না ফরজ করেছে। রসুলের বাণীগুলো মজুদ রয়েছে, অথচ আমরা নেতৃত্ব নিয়ে কামড়া কামড়ি করছি। একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য আমরা মানুষ খুন করি পর্যন্ত। আমাদের বিজ্ঞানী ভাইরা আজ পর্যন্ত সিদ্ধান্তে বসতে পারছেন না যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই নিয়ে গত 2000 বছর ধরে লড়াই পড়াই চলতেছে। অত্যন্ত আনন্দের সঙ্গে জান্নাত পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি, আমার কাজের কিন্তু কোনো বিরতি নাই। আল্লাহর হুকুমে বৃষ্টি প্রবাহিত হবে, আল্লাহর হুকুমে বায়ু বাতাস আসবে, আল্লাহর হুকুমে ঝড় আসবে, ঝড়ের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুমে বাইরে এখানে আসা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب سورة آل عمران 18-19 نمبر آيات সম্মানিত উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সাথে সাথে আপ আমর শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ পাক আপনাদের প্রার্থনা কবুল করেছেন, সেজন্যই এখন পর্যন্ত আপনারা এখানে শান্ত সমাহিত চিত্তে বসতে পেরেছেন। রাজশাহী মহানগরের আশপাশে এমনকি তানোর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে আপনারা শুনেছেন। শিলাবৃষ্টিতে 200 ব্যক্তি আহত হয়ে হাসপাতালে গেছেন, এ কথাও আপনারা শুনেছেন। আল্লাপাকের মেহরবানিতে আমরা যে এখনও এখানে বসে আছি এজন্য আল্লাপাকের শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের অব্যবস্থাপনার জন্য আমি নিজে দুঃখিত, ব্যথিত এবং বারবার বলা সত্ত্বেও এখন পর্যন্ত আমি ব্যর্থ। যারা দায়িত্বশীল আল্লাহ পাক তাদের মাফ করুক, এখনো সময় আছে। মা বোনদের বদ্দোয়া আপনারা ধ্বংস হয়ে যাবেন, তাদের কাছে এই আওয়াজ পৌঁছাচ্ছে না, প্রজেক্টরও যাচ্ছে না, মাথায় শামিয়ানাও নাই, উন্মুক্ত আকাশে এই ঠান্ডায় তারা বসে আছেন, কিছুই শুনতে পাচ্ছেন না। এর চেয়ে বড় গজব আর কি হতে পারে?
তবলিগ ইজতেমার সভাপতি হিসেবে আমি আমার এই ক্ষোভ প্রকাশ করছি। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আমার এর বেশি কিছু করার ক্ষমতা নাই। যেখানে যা বলার প্রয়োজন সব জায়গাতে বলেছি, তারা আর জানি না বলছে চেষ্টা করছি। হয়তোবা দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন হয়তোবা তাড়াতাড়ি হয়েও যেতে পারে। আল্লাহ পাক আমাদের যাবতীয় ব্যর্থতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন এবং আমাদের ভাইদেরকে এই ব্যর্থতা কাটিয়ে ওঠা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মানুষের শেষ গন্তব্য কি? আমরা যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করি, তাদের কাছে আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে থাকি, জ্ঞানীদের মজলিসে ওঠা বসা করি, তাদের মধ্যে এ বিষয়টি স্পষ্ট সিদ্ধান্ত নাই যে মানুষের শেষ গন্তব্য, মানুষের দুনিয়াবি মুক্তির পথ কোথায়। প্রচলিত ম্যানমেড থিওরি, যাকে আপনারা ডেমোক্রেসি বলেন, সোশ্যালিজম বলেন, কমিউনিজম বলেন ইত্যাদি, এটাই কি মানুষের শেষ গন্তব্য? এখানেই কি মানুষের মুক্তি নিহিত না অন্য কোথাও? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। এ দেশ, আমরা বলি মুসলমানের দেশ, শতকরা 90% লোক এখানে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, স্বভাবতই আমাদের আকিদা আমল অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা তৈরি হবে, এটা তো কারো বলে দেওয়া লাগে না। আমাদের শাসন ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা ইসলাম অনুযায়ী হবে, এটাই তো স্বাভাবিক। এরপরও হয়নি। আপনারা বলবেন সোশ্যাল রেভলিউশনের মাধ্যমে হবে, গণবিস্ফোরণ 47 সালে একবার হয়েছিল, জনগণের রক্তের সঙ্গে বেইমানি করেছিল তৎকালীন গাদ্দার নেতৃবৃন্দ, যার ফলে 24 বছরে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে পাকিস্তান। এসেছে বাংলাদেশ, 42 বছর আমাদের হাতে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তোমরা নিজেরা নিজের দেশকে গড়ে তোলো। এখানেও জনগণ যথেষ্ট আবেগ দেখিয়েছেন, বহু মানুষের রক্ত গেছে এই স্বাধীন বাংলাদেশ আনতে, কিন্তু জনগণের এই আকিদা আমলের সঙ্গে আমাদের নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের নির্বাচিত নেতারা সবসময় আমাদের আকিদা আমলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদেশের কোনো সাধারণ মুসল্লি কখনো এই সুদকে হালাল জ্ঞান করে নাই, আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে সুদকে আগে হালাল করেছে না ফরজ করেছে। এমন কোনো ব্যাংকিং নাই, এমন কোনো শেয়ার মার্কেটিং নাই, এমন কোনো অর্থ ব্যবস্থা বাংলাদেশে নাই যেখানে সুদের কোনো সংশ্লিষ্টতা নাই। কারা করছে এগুলা? যাদেরকে আমরা ভোট দিই তারাই করছেন। তাহলে সত্য কোথায়? যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে সত্য, তাদের কাছে মুক্তি কল্যাণের পথ ইসলাম নয়। মুখে বলেন না, মুখে বলে ভোট আপনারা দিবেন না, তাদের বা আচরণ বাস্তবতাটি প্রমাণ করে। শিক্ষা ব্যবস্থা কিসের হবে? কোরআনের নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তুমি তোমার বাচ্চাকে আগে কোরআন পড়াও, সে জানুক তার প্রভু কে, তার সৃষ্টিকর্তা কে, এটাই তো কোরআনের নির্দেশ। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যার প্রথম বাক্যই হলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। একমাত্র কোরআন বিশ্বকে চমকে দিয়েছে। আমরা যারা কোরআনের ধারক ও বাহক, আমরা প্রথম এর বিরোধিতা করেছি, যার ফলে প্রশ্ন আসে, তাহলে আপনার কাছে উত্তর কি? মানুষের শেষ গন্তব্য কোনটা? আমি সমাজ পরিচালনা করব, সমাজের নেতৃত্ব কে নেবে? হাদিস বলছে ইন্না আলা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদ। ওই ব্যক্তিকে আমরা কোশ্চেন কেন নেতৃত্ব সমর্পণ করি না? যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, নেতৃত্বের লোভ করে,
বা নেতৃত্বের আকাঙ্ক্ষা পোষণ করে লা তাসআলিল ইমারা ফাইন্নাহু লা নাদাসা নাদামাতুন ইয়াউমাল কিয়ামাহ খবরদার তুমি নেতৃত্ব চেয়ে নিও না কারণ এটা সত্য আর কিয়ামতের দিন তোমার জন্য লজ্জাস্কর বিষয় হয়ে দাঁড়াবে রসূলের বাণীগুলো মজুদ রয়েছে অথচ আমরা নেতৃত্ব নিয়ে কামড়া কামড়ি করছি এটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য আমরা মানুষ খুন করি পর্যন্ত নেতৃত্ব চেয়ে নেওয়া যে ইসলামে নিষেধ মুসলমানের ছেলেরা সেই নেতৃত্ব পাওয়ার জন্য এমন কোন হীন কাজ নেই যা তারা করছে না তাহলে প্রতিটি বিষয়ে আপনি খেয়াল করে দেখুন শিক্ষা বিষয়ে আপনি শুরু করছেন ললিতকলা শেখাতে হবে লার লাপ্পা শেখাতে হবে আমার ছেলেকে স্ট্যাগনেটেড না রেখে তাকে উদার করতে হবে লিবারেল করতে হবে এমনকি বলা হচ্ছে জেন্ডার বৈষম্য দূর করতে হবে নারী পুরুষের পার্থক্য রাখা যাবে না তাসলিমা নাসরিন বলেছে পুরুষ যদি খালি গায়ে কাজ করতে পারে মাঠে মহিলারা কেন পারবে না বলেন আলহামদুলিল্লাহ খুশি হবে যুবকরা বিনা কষ্টে পাওয়া যাবে এটাই যদি কোন দেশের শিক্ষা ব্যবস্থা হয় যাদের একটু সামান্য কমন সেন্স পর্যন্ত না তারা কেমন ধরনের নেতা তাদের চিন্তা চেতনা কোথায় ফিরে যান দূর অতীতে রাশিয়া যখন সোশ্যালিজম এসেছিল 1,17,00,000 মানুষের রক্তের গঙ্গা পেরিয়ে কমিউনিজম প্রতিষ্ঠিত হলো 1917 সালে চীনে মাও সেতুং নেতৃত্বে 1,37,00,000 মানুষের রক্তের বিনিময়ে চীনে কমিউনিজম আসলো 50 বছরও যায় নাই দুটা দেশি পুঁজিবাদের দিকে অ্যাবর্ট টার্ন করেছে এখন চীন এত পুঁজিবাদী হয়ে গেছে পুঁজিবাদীদের হেড আমেরিকা চীনের কাছে লোন করে খাচ্ছে আমেরিকার 40টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে ওবামা $3,00,000,000,000,000 হাওলাত নিয়েছে চীনের কাছ থেকে নিয়ে তার রাষ্ট্র চালাচ্ছে কারণ আল্লাহ নবী অনেক আগেই বলে দিয়েছেন ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন্না আকিবাতাহু ইলা কুল্লিন লাহু ইবনে মাজা তুমি সুদ তোমার টাকা যতই বৃদ্ধি করুক না কেন ও শেষ পরিণতি হচ্ছে নিঃস্বতা কিচ্ছু থাকবে না তোমার রসুলের বাণী কখনই মিথ্যা হতে পারে না তোমাদের অর্থনীতিবিদদের সমস্ত সংজ্ঞা বৃথা হয়ে যাবে রসুলের একটা হাদিসও মিথ্যা হবে না ইনশাআল্লাহ বহু আগেই আল্লাহ নবী বলে দিয়েছেন কোরআন বলে দিয়েছে ইয়ামাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা সুদ চিরদিন মানুষের অর্থ সংকুচিত করে আর সাদাকা চিরদিন সমাজের অর্থের প্রবৃদ্ধি দান করে আপনি তো ভাববেন কোরআন মিথ্যা ঠিক আছে নিঃসন্দেহে কোরআনের কথা ঠিক হলো না আমার পকেটে 10টা টাকা আছে ধরে নেন এখন যদি আপনি এনাকে দিয়েতেই পকেটটা খালি হয়ে গেল না ঠিক কিনা বলেন খালি হয়ে গেল তাহলে আমার 10 টাকা লেস হয়ে গেল অবশ্য আল্লাহ বলছে তুমি যে দিলে তোমার টাকা বেড়ে গেল তাহলে আল্লাহ কথা মানা যাবে বালা মুডি মানা যাবে না কি বলেন যাবে আমি দেখতে পাচ্ছি টাকা 10 টাকা চলে গেল ওখানে আর আল্লাহ বলছে তোমার টাকা বেড়ে গেল এটা হলো নাকি বাধ্য হলে হবে না সাহেব অত সহজে গোড়ামি এই জন্য তো আমাদেরকে বলে এরা গোড়া মানতে হবে যুক্তি হলো এইটা যে টাকা যখন খরচ হলো অটোমেটিক্যালি টাকাটা কমে গেল যুক্তিকে আপনি অস্বীকার করছেন কেন ভাই প্রশ্ন হলো এই এর ব্যাখ্যা বুঝতে গেলে একটু ঘেলু লাগবে এই গোবর মার্কা বেরেন্দে বোঝা যাবে না কিরকম আপনি যখন ধরুন আমাদের রাজশাহী কি বলে নওয়াদপাড়াতে একটা টেক্সটাইল মিল আছে ওই এতদিন বন্ধ ছিল সরকার বাহাদুর চালাইতেন সরকারি কর্মকাণ্ড যেখানেই হয় সেখানে দুর্নীতির আখড়া হয় আপনারা জানেন সবাই ফলে বন্ধই ছিল ব্যক্তি মালিকানা দিয়েছে আবার চালু হয়েছে এখন ওই টেক্সটাইলের মালিক যদি মনে করেন আমার বহু টাকা পয়সা হয়েছে আমি কাউকে দান করব না কাপড় উৎপাদিত হলো লাট হয়ে গেলে একেবারে বড় স্টক হয়ে গেছে টাকা পয়সা কাউকে দান করে না গরিব ওই মাল কিনবে কি দিয়ে কিনতে গেলে তো টাকা লাগবে এখন আপনি যদি মুসলমান হন তাহলে 40 ভাগের 1 ভাগ আপনাকে দান করতে হবে না কি ওটা জাকাত
শতক 2.5 টাকা মানে 40 ভাগে রাখবা কেমন আপনি 2.5 টাকা দান করলেন ফরজ যাকাত না দিলে মুসলমান থাকা যায় না লোকের আমার জানাজা পড়বে না ঠিক আছে যাকাতটা দিয়ে দিই এই যে আপনি 2.5 টাকা দিলেন এই 2.5 টাকা কিন্তু গরীব পেয়ে গেল এই ওই গরীবরা কিন্তু ওই 2.5 টাকার থেকে অন্তত 1 টাকা খরচ করে হলো আপনি মিলের মাল কিনবে কি খাটলা কোন তো মিলের মাল কিনলে আপনার মিলও চললো আপনার লাভ বাড়লো গরীবেরও পেট চললো আপনারও পেট চললো আর যদি ওই লোকটা 2.5 টাকা না দিত তাহলে ওই টাকা সব জমি কাবর সব পড়ে থাকতো কিনা একটা বিক্রি হতো না কেনার লোক পাইতেন না ফলে একদিন এমন অবস্থা হতো আপনার মিলের টাকা বন্ধ হয়ে যেত দেখলেন তো একটু 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 দূরদর্শিতা লাগবে না আপনি আসলে খরচ করেননি আপনি আসলে বিনিয়োগ করেছেন যেটা আপনি মানুষের সাদাকা দেন ওটা আপনি বিনিয়োগ করলেন ওই টাকা আপনার কাছে ফিরে আসবে অন্যভাবে এইটুকু বোঝার যোগ্যতা যাদের নাই তারা তো কোরআনকে মিথ্যা বলবেই কথা বোঝা গেছে এখন এটাই হলো ইসলামী অর্থনীতির মূল নীতি লা তাজলামুনা ওয়ালা তুজলামুন তোমরা অত্যাচার করো না অত্যাচারিত হইও না মানে গাসসানা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে মুসলমান নয় আল্লাহ নবী একদিন বাজারে গিয়েছেন হাত ঢুকে দিয়েছে গমের এক বড় গাদার মধ্যে এই বেটা হাত ভিজা আসলে কেন উপরে শুকনা ভিতরে ভিজা ধরে ফেলছেন তখন আল্লাহ নবী হাদিসটা বললেন মান গাসসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে খরিদ্দারের সঙ্গে সে মুসলমান নয় বাস একটা হাদিস শেষ না কিন্তু পুঁজিবাদী অর্থনীতি আপনাকে শেখাচ্ছে কি যেভাবে পড়ো পুঁজি জমা করো যেভাবে খুশি তুমি পুঁজি জমা করো ধরে মেরে কেটে যে কোনো কায়দা তোমার টাকা তোমার এতে কারোর অংশ নাই আর ইসলাম বলে তোমার টাকা তোমার নয় টাকার মালিক না আল্লাহ আল্লাহ তোমাকে রুজি দিয়ে থাকে না তবে আল্লাহর বান্দাকে তোমাকে দিতেই হবে জাকাত দেয়া ফরজ অমেম রাজাক না হবে ইনফেকুন অন্যান্য ভাবে তোমাকে সাক্ষাৎ দিতে হবে এখন বিদেশিরা করে কি জানেন সেলিব্রিটি যাদের হয় না তারা ভারত থেকে সেলিব্রিটি কিনে নিয়ে যাচ্ছে এখন দত্তক পুত্র বানাচ্ছে তাদের নাম সব লিখে দিচ্ছে আর মুসলমানের টাকা যখন জমবে তো আপনি মরে গেলেন আপনার সঙ্গে সঙ্গে সম্পত্তি ভাগ হয়ে যাবে সন্তানদের মধ্যে এই সিস্টেম কিন্তু অন্যদের মধ্যে নাই হিন্দুদের মধ্যে মেয়েরা কিছুই পায় না সার ছেলেরাই পায় এর আগে তো ছেলেরাও পায় না খালি বড় ছেলে পাইতো ইসলামের বরকতে অন্যরা আস্তে আস্তে এগুলো আমল করা শুরু করে দিয়েছে আগে তো হিন্দুরা বিধবা বিবাহ দিত না সতীদাহ প্রথা করত জীবন্ত একটা মেয়েকে স্বামী মরে গেছে বলে তার ওই জ্বলন্ত চিতার মধ্যে ঢুকিয়ে দিয়ে উলুধনে দিয়ে বলতো ওই মেয়েটি জান্নাতে কি বলে স্বর্গে চলে গেল চিন্তা করেন বাপ মা শাশুড়ি শ্বশুর সকলে মিলে তাকে হাত পা বেঁধে ওই স্বামীর জ্বলন্ত চিতায় ঢুকিয়ে দিয়ে উলুধনে দিয়ে বলতো ওই মেয়েটা স্বর্গে চলে গেল এই যে নিষ্ঠুর ব্যবহার চলে সেটা ধর্মের নামে চলছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক চেষ্টা করেছিলেন এক বিধবাকে বিবাহ দিয়ে শেষকালে এত বিখ্যাত কবিও সমাচ্যুত হয়ে গেলেন ধর্মের নামে পৃথিবীতে যেখানে যা কিছু চলছে এগুলো মানুষের শেষ গন্তব্য নয় এরপরে মানুষ ধর্মের বিরুদ্ধে ধর্মকে একেবারে বলে দিল আফিম টাফিম বলে তাড়ি তাড়ি দিল কারণ কার্ল মার্ক্স তার মায়ের উপর নির্যাতন দেখেছিলেন জারের এর জন্য তিনি ধর্মের বিরুদ্ধে খুব খেপে গেছিলেন ধর্মের নামে কিছু সংখ্যক মানুষ যেভাবে মানুষের উপরে রাজনৈতিক সরকারকে সাথে নিয়ে শোষণ করে যাচ্ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একদল মানুষ ধর্মকে আফিং বলেছিল পরবর্তীকালে এই ধর্মকে আফিং বলে ধর্মকে তাড়িয়ে দিয়ে সকল ধর্মের বিরুদ্ধে তারা উত্থান ঘোষণা করল অবশ্যই ইসলামের উপরও তারা মারমুখী হয়ে গেল ইসলাম এবং অন্য ধর্ম যে এক নয় এই চিন্তা তাদের মাথায় ঢোকে নাই অন্য ধর্ম আর ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য কোথায় তার আগে আসুন আগে আল্লাহ সাক্ষ্যটা নেই মৌলিক পার্থক্যটা এখান থেকে ফুটে উঠবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত কোন উপাস্য তোমাদের নাই ওয়াল মালাইকাতু সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতা মণ্ডলী ওয়া উলুল ইলমি কাঈমাম বিল কিসতে ন্যায়নিষ্ঠ বিদ্বান মণ্ডলী তারাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই ন্যায়নিষ্ঠ শব্দটা কেন আসলো বিদ্বান নামধারী সবাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিদ্বান নন
لا إله إلا هو العزيز الحكيم ترى সকলেই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই তিনি পরাক্রান্ত এবং প্রজ্ঞাবান ইন الدين عند الله الاسلام শুনে রাখো হে মানব জাতি আল্লাহর কাছে মনোনীত دین হলো একমাত্র ইসলাম ومختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم দাদের কাছে কিতাব এসেছিল তাওরাত ইনজিল তারা এই বিষয়ে ইখতিলাফ করেছে আপোষে মতভেদ করেছিল কেন বাগিয়াম বাইনাহুম আপোষে বিদ্বেষ বশত ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ করেই তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল যদিও তারা জানতো ইসলাম সত্য ইসলামের নবী সত্য ইসলামের ওহী সত্য কোরআন সত্য তারা বিশ্বাস করত কিন্তু তারা গ্রহণ করেনি কেন বাগিয়াম বাইনাহুম বিদ্বেষ বশত হটকারিতা বশত আজকের জ্ঞানী সমাজে একই দোষে পেয়েছে এরা সেরে হটকারিতা করে ইসলামের বিরুদ্ধে আজবাজে কথা বলে ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ আল্লাহ বলেন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে ফাইনাল্লাহ সারিউল হিসাব আল্লাহ অতি দ্রুত তাদের হিসাব গ্রহণ করবেন ইহকালে এবং পরকালে সূরা আলে ইমরান 18-19 নম্বর আয়াত এবারে আপনাদের কাছে বলছি আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতা মণ্ডলীর সাক্ষ্য দিচ্ছেন ন্যায়নিষ্ঠ বিদ্যান মণ্ডলীর সাক্ষ্য দিচ্ছেন যে ইসলামই একমাত্র দ্বীন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার যে কেরাত আছে সেখানে উনি এটাই বলেছেন দ্বীন একমাত্র ইসলাম এই ব্যাপারে সাক্ষ্য দাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ ফেরেশতা মণ্ডলী এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানী মণ্ডলী এখন আমাদের কাছে আল্লাহর প্রশ্ন আবা গায়রা দ্বীনিল্লাহ ইয়াবগুন তোমরা কি আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় দিন তলাশ করছো আপনারা কি জবাব দিবেন ইসলামের বাইরে কি অন্য কোন দিন তলাশ করছেন আপনারা আল্লাহর প্রশ্ন করলে আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি আফা গায়রা দ্বীনিল্লাহ ইয়াবগুন ওরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তলাশ করছে মনে রেখে দিও ওয়ালাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন ওই আল্লাহর জন্য আত্মসমর্পণ করে আছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই তাওয়ান ওয়া কারহান ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ওয়া ইলাইহি ইরজাউন সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে আপনি হয়তো প্রশ্ন করবেন এই ইচ্ছা অনিচ্ছা আল্লাহ পাক কেন বললেন এর জবাব হচ্ছে এই গরু ছাগলের জন্য এই আয়াতটা নাজিল হয় নাই গরুকে যদি বলা হয় তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রতিদ্বন্দ্বিতা করো ও করবে নাকি গরু ওকে যদি বলা আমাদের মেম্বার ইলেকশন করো গরু যাবে ওকে আল্লাহ যে কাজ দিয়েছে ও তাই করবে ঘাস খাবে কোন বিরিয়ানি খাবে না ও ঘাসই খাবে কিন্তু মানুষকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন জ্ঞানের স্বাধীনতা তার সামনে মদ এবং দুধ দুটা রাখা হবে স্বাধীনতা দেওয়া হবে তুমি মদ খেতেও পারো দুধ খেতেও পারো মদ খেলে জাহান্নাম দুধ খেলে জান্নাত এমনকি আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছেন ওই পবিত্র মুহূর্তে পর্যন্ত আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন করেন নাই পড়েছেন না আপনারা যখন তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে এলেন সেখানে জিবরিল তাকে প্রথম যে নাস্তা করালেন কি দুধ আর মধু না দুধ এবং মদ আল্লাহর রসুল দুধ গ্রহণ করলেন মদ গ্রহণ করেন নাই জিবরিল খুশি হয়ে বলেছেন হ্যাঁ হাজি হিয়াল ফিতরা এটাই হলো মানুষের স্বভাব ধর্ম মানুষ কখনো মদ খেতে চায় না এই পরীক্ষা করার বিষয়টি আমাদের মধ্যে আসে বলেই আল্লাহ পাক তাওয়ান ও কারহান বলেছেন ইচ্ছা করলে আল্লাহর হুকুম দিলে আমরা আল্লাহর আনুগত্য করতে বাধ্য হতাম কিন্তু আমরা বাধ্য নই বলেই মুশকিল হয়ে গেছে আমার দেহের মধ্যে দুটো অংশ আছে একটা অংশ রক্ত মাংস আর একটা অংশ রুহানি অংশ রুহ আত্মা যাকে বলেন এর মধ্যে বলুন তো কোনটা বুড়া হচ্ছে বলেন কোনটা বুড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে 2004 সালে যারা এখানে দাঁড়িয়ে আমার ভাষণ শুনেছেন তখন কি দাঁড়িয়ে তোর পাকা ছিল কাঁচা ছিল তাই না আর এখন পাক ধরে নেই কে পাকাচ্ছে আমি তো চাই না যে দাড়ি পাকুক আমি তো বাইরে যুবসংঘের লোক যুবসংঘের বাইরে আমি চিন্তাই করতে পারি না মাথা ঢোকে না বুড়ো সঙ্গে করে সঙ্গ হলো বুড়ো মানে হাসি কাশি ডায়াবেটিস রুগী যাক খালাস তাই তো চিরদিন যুবক থাকবো যুবকই মরবো বুড়ো কেন হবো
এটা তো প্রত্যেকটা মানুষই চায়, কিন্তু উপায় নাই, তওয়ান ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় আমাকে বুড়া হতেই হচ্ছে। কি ভাই ঠিক হয় না, এখন কাটলো তাহলে বুড়া মানে আমার বাধ্য হচ্ছে কোনটা, আমার দেহটা, আমার দেহকে দুনিয়ার ওষুধ সব ভর্তি করে খাওয়ালেও এই দেহ আর জোয়ান হবে? লায়াতাল শাবাব ইয়াউদ, আমার যখন বালাগত পড়াই মাদ্রাসায় যে একটা আছে ওই যে হরুফে মোশাবাব আর ফেল বলতে লায়াতাল আল্লাহ আছে, তো ওর উদাহরণটা লায়াতাল শাবাব ইয়াউদ, যদি যৌবন আবার ফিরে আসতো, তার মানে লেখক বলে দিচ্ছেন যৌবন কখনো ফেরত আসে না। কিন্তু এই যে মাথা দেখছেন না, এটা বদর হাড্ডি, এ কখনোই বুড়ো হবে না, এ যত বয়স আমার বাড়বে এ মাথা তত নষ্ট হবে, এর মধ্যে আকাঙ্ক্ষা বাড়বে আমি আরো বাঁচবো, সবে মাত্র তো 60 বছর হলো, আরে বাড়ি এখনো 60 বছর বাঁচবো, এই মাথার মধ্যে সবসময় মুখে যদি বলি আমি বুড়ো হচ্ছি, আসলে কিন্তু মনের মধ্যে তা বলে না, মনের মধ্যে শালী চিন্তা হয় আমি এখন বহুদিন বাঁচবো, আর টাকা আমাকে দেন, জীব এত লম্বা টাকা খরচ করব না, টাকা রেখে দেব আগামী দিনের জন্য, ব্যাংকে রাখবো, ছেলে খাবে, পোতা খাবে, নাতি খাবে, দান করলে তো নষ্ট হয়ে গেল, ছেলে যদি দান করে ছেলেকে বকা দেয় বেটা ছেলে, তো ভবিষ্যৎ চিন্তা তোমার মাথা কিছু নাই, সব খরচ করে ফেললে, তার মানে কি এই মাথাটা সবসময় যৌবনাস, সবসময় তাজা, আর এর মধ্যে যত বাজে কথা আসে, নওগাঁ জেলখানা যখন আছি একদিন পত্রিকায় দেখলাম, প্রথম থেকে আমাদের পত্রিকা দিত, পরে আর দেয়নি, আমাদের বিশ্ববিদ্যালয়ের জনকে প্রফেসর আমারই সমবয়সী বা আমার সে একটু বেশি বোধ বয়স হবেন, উনি বলে দিলেন আল্লাহ বলে কিছু নাই, মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খেপে গিয়ে তাকে মারতে গেছে, একটি বৃহৎ রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল তিনি বলে দিলেন মানুষের বাক স্বাধীনতা আছে, যে যা খুশি তাই বলবে, অত এটাতে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি উনি ইসলামের পক্ষে বলতেন তাহলে হয়তো তাকে অ্যারেস্ট করা যেত, যেহেতু বিপক্ষে বলেছে আল্লাহর বিরুদ্ধে বলেছে কোনো সমস্যা নাই, কথা হচ্ছে। আর এখন শুনতে পাচ্ছে জেন্ডার বৈষম্য বলে কিছু থাকবে না, যে একটু আগে বললাম জেন্ডার বৈষম্য থাকবে না, নারী এবং পুরুষের ভেদাভেদ থাকবে না, সব সমান, তবলিগি ইজতেমায় যদি আমরা আপনাদের পাশাপাশি মহিলাদের বসাই দিতাম তাহলে খুব আনন্দের সঙ্গে বসতেন, তাই না, ভালো লাগতো, অসুবিধা কি, ঝামেলা আলাদা মঞ্চ বানিয়ে আলাদা প্যান্ডেলে বহুটা খরচ ডবল খরচ হয়ে গেল, এই জেন্ডার বৈষম্য থাকবে না, তাদের জ্ঞানের মধ্যে এইটা ঢুকে গেছে যে মানুষের মানব যে চরিত্র, এই চরিত্রটাই আমাদের নিজস্ব বানোয়াট, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা নাই, যদিও মুখে তারা স্বীকার করেন না, অন্তরে সম্ভবত এই কথাটাই তাদের মধ্যে আছে, আর সেজন্য মানুষের গন্তব্য কোথায় তাদের দৃষ্টিতে তাদের জ্ঞান, উপরে যে কিছু আছে সৃষ্টিকর্তা বলে কিছু আছে এইটা তাদের চিন্তার মধ্যে নাই, আর এ কারণেই তারা এইসব কথা শুনতে নারাজ। আমরা বলতে চাই মানুষের গন্তব্য মানুষের জ্ঞান নয়, মানুষের জ্ঞান অত্যন্ত নগণ্য, বুখারী শরীফের হাদিসে এসেছে আপনারা সবাই জানেন খিজির এবং মুসার ঘটনা, নদী পার হচ্ছেন নৌকায় উঠে, ওপারে গিয়ে নৌকাটা উনি ছিদ্র করে ডুবিয়ে দিলেন, মুসা বললেন হে খিজির একটা লোক আপনাকে উপকার করলো, আপনাকে নৌকায় পার করে দিল, এরপরে আপনি তোকে পয়সা তো দিলেনই না, উল্টা তো নৌকাটা ছিদ্র করে ডুবিয়ে দিলেন, এটা কি ভালো কাজ করলেন? মুসা বললেন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, চুপ থাকবে, আর যদি কথা বলে দাও তোমার সঙ্গে আউট, তো ঠিক আছে ক্ষমা চাচ্ছি আর কথা বলবো না। ঠিক ওই সময় একটা অসুর একটা চড়ুই পাখি এসে বসলো ওই নৌকার মাথায়, খিজির বলেন মুসা তাকিয়ে দেখো পাখির দিকে, এই ছোট্ট পাখিটি সাগরের বুক থেকে এক ফোঁটা পানি তুলছে ছো মেরে, তোমার এবং আমার সম্মিলিত জ্ঞান, বিশ্বের সকল জ্ঞানী মণ্ডলীর সমস্ত জ্ঞান একত্রিত করলে আল্লাহর জ্ঞানের সঙ্গে এই মহাসমুদ্রের মাছ থেকে এক ফোঁটা পানি উঠালো ওই পাখিটা তার সমানও হবে না।
অতএব আল্লাহর জ্ঞানের সঙ্গে তুমি তুলনা করতে যেও না। দুর্ভাগ্য আমাদের, আমরা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে আমাদের জ্ঞানের উপরে যে কোন জ্ঞানী আছেন, মহা জ্ঞানী হাকিম আজিজ, একটু আগে শুনলেন আপনারা, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন তালাশ করবে, অন্য কোন কোড অফ লাইফ তালাশ করবে, সেটা কখনোই কবুল করা হবে না এবং সেই ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার আসুন এই আয়াতগুলোর ব্যাখ্যা, আমাদের রসুল কি বলছেন। কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ومات ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أهل النار رواه مسلم جار حتى أمر جيبون نهيتو شي مهان شتى الله قسم করে বলছি আমি দুনিয়াতে আবির্ভূত হয়েছি এই সংবাদ শোনার পরে যদি কোনো ইহুদি বা নাসারা আমার উপরে এবং আমি যা এনেছি ইসলামের উপরে ইমান না এনে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আহলিন নার, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমিন। নবীর আবির্ভাব ঘটেছে, আপনি শুনেছেন তিনি ইসলাম এনেছেন, আপনি ইসলাম কবুল করেন নাই বা নবীর উপরে বিশ্বাস স্থাপন করেন নাই, আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ নবীর স্পষ্ট ভবিষ্যৎবাণী আপনি জাহান্নামী হবেন। হয়তো প্রশ্ন হতে পারে বিশ্বের অধিকাংশ লোক কি তাহলে জাহান্নামে যাবে, যেতেও তো পারে, গেলে তো আপনার আমার বা আপনার লাভ বা ক্ষতি কোনটাই তো নাই, আমি জাহান্নামে গেলাম কেন সেটি আমার দরকার। অধিকাংশ লোক জাহান্নামে গেল না জান্নাতে গেল, এটি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, পরিষ্কার হাদিস আসছে এভাবে। তাহলে ইসলাম গ্রহণ করা ব্যতীত বিশ্ব মানবতার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। আপনি হয়তো বলবেন এটা বড় গোড়ামি হচ্ছে, চরমপন্থা চিত্তে তো অনেক কথাই বলবেন, বলতে পারেন, এটা ভোটাভুটির জন্য আসেনি আমরা এখানে, সত্য প্রকাশ করে আমাদের দায়িত্ব, কোরআনে সত্য হাদিসের সত্য জনগণের সামনে পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব। যে জনগণ এগুলো শুনবে, বিশ্বাস করবে, ইসলাম কবুল করবে, তাদের জন্য ইনশাআল্লাহ জান্নাত অপেক্ষা করছে। যারা এগুলো অস্বীকার করবে, আমি এক করবে আয়াতিল্লাহ, তাদের জন্য কোনো দুঃখ নাই, কোনো ক্ষোভ নাই। এখন প্রশ্ন হলো রসুলের এই কথাটা কি মিথ্যা হয়ে গেল, ইতিহাস সাক্ষ্য দেয় কি একবার তাকাম, আসেন ঐতিহাসিক পটভূমিকায়। দুনিয়াতে যত রসুল এসেছে সংখ্যাগত, আপনারা তো এখন মাশাআল্লাহ সবাই তাহারিক পড়েন, পৃথিবীতে কত হাজার নবী রসুল এসেছে বলতে পারবেন, আলহামদুলিল্লাহ, তাহলে বসতে অনেকে পড়েন, 1,24,000 নবী রসুল পৃথিবীতে এসেছেন, কেমন তো, এর মধ্যে রসুল কতজন, 315 জন, আর 25 জন নবীকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তাদের সম্পর্কে আলোচনা করেছেন, এজন্য আমরা লিখেছি 25 জন নবীর কাহিনী লিখছি আমরা। এই 25 জন তো ওই 1,24,000 অংশ, তাই না, খুবই একেবারে মিনিমাম একটা অংশ। এই সকল নবী আদম থেকে ইব্রাহিম পর্যন্ত 10-12 জন নবী বাদ দিয়ে, ইব্রাহিম থেকে ঈসা পর্যন্ত সকল নবী ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের একটা ছেলে ছোট ছেলে ইসহাকের বংশধর, সবাই ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল। পৃথিবীতে দুইজন নবীর দুটো করে নাম আছে, একজন হচ্ছেন ইয়াকুব যার আরেকটা নাম ইসরায়েল, আরেকজন হচ্ছেন মুহাম্মদ যার আরেকটা নাম আহমদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইয়াকুবের অপর নাম ইসরায়েলের নাম অনুসারে তার পরবর্তী যত বংশধর সবাইকে বলা হয় বনু ইসরায়েল। ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরায়েলের সর্বশেষ নবী এবং রসুল, তার আগে ছিলেন মূসা, তারপরে এলেন দাউদ,
তারপরে এলেন ঈসা আলাইহিস সালাম সর্বশেষ এলেন আমাদের নবী এখন আমাদের নবী কোন বংশে ইনি হচ্ছেন ইব্রাহিমের বড় ছেলে ইসমাঈলের বংশে এখন ইসহাকের বংশের ছেলেরা তারা হিংসা করল বৈমাত্রিক হিংসা যে আমাদের বংশের নবী না হয়ে ইসমাঈলের বংশে নবী হলো বিমাতা দুই ভাইয়ের মধ্যে গোলমাল থাকে না এটা কিন্তু একবারে কি বলতে পারেন মুদ্রাগত দোষ এগুলা এ ছাড়তে চায় না কেউ ওরা বলল নবী আমাদের বংশে হাজার হাজার নবী নবী আসলে শেষ নবী আমাদের বংশে হতে হবে ওই বংশে কেন হলো আল্লাহ পাক সাক্ষ্য দিয়েছেন ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে যেমন তারা নিজের সন্তানকে চিনতে ভুল করে না অনুরূপভাবে তারা তাকেও চিনে যিনি শেষ নবী চেনা সত্ত্বেও বাগিয়াম বাইনাহুম হটকারিতা বসে তাকে অস্বীকার করলো আজ পর্যন্ত সেই হটকারিতাই চলছে যেহেতু আমাদের নবী ইসলাম দিয়ে গেছেন ইহুদি খ্রিস্টানরা কখনো ইসলাম গ্রহণ করবে না স্রেফ বিদ্বেষ বশত এই হটকারিতার কারণেই তারা নিজস্ব ম্যানমেড থিওরি বিভিন্ন তৈরি করেছে যেসব তন্ত্রমন্ত্রের নামগুলো আপনারা করেন না আমরা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের যে সমস্ত তন্ত্রমন্ত্র পড়াই এগুলো সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আমরা যেগুলো অর্থনীতি পড়াই সব ইহুদি খ্রিস্টানদের চালান করা পুঁজিবাদী অর্থনীতি বা সমাজবাদী অর্থনীতি ইসলামী অর্থনীতির জন্য তো ইহুদিন আসলে কোনো দায়িত্ব নাই এটা আমাদের দায়িত্ব আর এ কারণে আধুনিক শিক্ষিত সমাজ ওইভাবেই গড়ে উঠেছেন তাদেরকে দোষ দেবে কেমন করে 62 বছর ধরে সরকার চালাচ্ছেন আমরা পাকিস্তান সরকার গেল বাংলাদেশ সরকার গেল কেউই নিজের সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন নাই কোটি কোটি টাকা ব্যয় করে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে কোরআন রিসার্চ সেন্টার নাই কোন বিশ্ববিদ্যালয়ে হাদিস রিসার্চ সেন্টার নাই আমাদেরকে পৃথকভাবে মাদ্রাসা বানাতে হবে কেন আমাদের ট্যাক্সের পয়সা যদি বিশ্ববিদ্যালয় হয় সেখানে কেন কোরআন হাদিস রিসার্চ হবে না বলেন নাই যেহেতু যেহেতু প্রতি ডিপার্টমেন্টে প্রতিটি সাবজেক্টের সঙ্গে কোরআন হাদিসের সংশ্লিষ্টতা নাই সেজন্য একটা সায়েন্স পাস করার ছেলে কোরআন হাদিস কিছুই বলতে পারে না এমনকি নিজের ছেলে বাবার জানাজা পড়ার যোগ্যতা তার সৃষ্টি হয় না বাপ মরে গেল বাড়ি আসলো মৌলবি ডেকে এনে জানাজা পড়াইলো তাকে 500 টাকা দিয়ে দিল নিজে কি জন্যে তোমার পেছনে বাপ যে এত টাকা ব্যয় করলে কি করলে জীবনে একটা সালাত রসুলই পড়ে দেখো নাই জীবনে রসুলের জীবনীও পড়ো নাই দায়ী কিন্তু সে নয় দায়ী আমরা যারা নেতৃত্ব দিচ্ছি সমাজের দেশের রাষ্ট্রের তারাই কিন্তু দায়ী ছেলেরা এইভাবে গড়ে উঠতেছে ফলে ওই মগজের মধ্যে এমন বস্তুবাদী চিন্তাধারা ঢুকে গেছে সেখানে ইসলামী চিন্তাধারা আসতে পারছে না পরকালীন চিন্তা আসতে পারছে না এর জন্য আজকে সমাজে ইফটিজিং শুরু হয়েছে নারী উত্তাক্ত সমাজে জেনা ব্যবচার শুরু হয়েছে এদেশের মানুষ ধর্ষণ শব্দ কখনো শোনে নাই এখন পত্রিকা খুললে ধর্ষণ গণধর্ষণ দেখা যাচ্ছে এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে এরপরেও এদেশের সরকারের কোনো টনক নড়ে নাই চলে যান দূর অতীতে রাশিয়ান প্রধানমন্ত্রী ক্রুশ্চেভের হাত থেকে যখন তার যুবতী মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল তার দলীয় ক্যাডাররা ফেলফাল করে পিতা তাকিয়ে থাকলে মেয়েটি চিৎকার শুনছে আর ক্যাডাররা বলছে হে প্রধানমন্ত্রী আপনি তো আমাদেরকে শিখিয়েছেন যে সমাজতন্ত্র সোশ্যালিজম জাতীয়করণ তো মেয়েটি তো আপনার নয় ওটা তো জাতির মেয়ে আপনার মাটি আপনার নয় আপনার সন্তান আপনার নয় আপনার আমার বলে কোনো কথাই তো চলবে না সবাই তো ন্যাশনালাইজড হয়ে গেছে চিন্তা করতে পারেন এই দর্শন এটা আজকের নতুন দর্শন নয় বহু পূর্বে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উদাহরণের 86 বছরের মাথায় গিয়ে মজদুক বলে একজন বড় চিন্তাবিদের জন্ম হয়েছিল বাগদাদে এই মজদুকি থিওরি ছিল এটা তিনি বলেছিলেন পৃথিবীর যত অশান্তির মূল কারণ হলো তিনটা জমি জমা অর্থাৎ ব্যক্তি মালিকাধীন জমি জমা এবং নিজের ছেলে মেয়ে আর নিজের টাকা পয়সা তিনি থিওরি দিলেন কারো টাকা পয়সা রাখা যাবে না ব্যক্তি মালিকাধীন জমি জমা রাখা যাবে না নিজের বউ সন্তান নিজের বলে দাবি করা যাবে না
এই থিওরি আজকে নতুন নয়, যারা মনে করেন কমিউনিজম কার্ল মার্কস দিছে, এঙ্গেলস এর বড়াই কার্ল মার্কস এঙ্গেলস দেয়নি, এগুলো এগুলো বহুত আগে, যারা ইসলামের ইতিহাস পড়ে তাদের কাছে এগুলো সব পান্তা ভাতের মতো, আমরা এগুলো অনেক আগে থেকেই জানি। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর মেহরবানি হলো, বাগদাদে বাদশাহ আনুশিরওয়ানের জন্ম হলো। তিনি এসে ওই মজদক বদমাসটাকে একেবারে দুই টুকরা করে ফেলে দিল সবার সামনে, দিয়ে বললেন যারা এ থিওরি গ্রহণ করেছে সবগুলোকে একটা গিয়ে ধরো আর মারো আর মৃত্যুদণ্ড দাও। আর এই জন্য বাগদাদের নাম হয়েছে বাগে দাগ, ন্যায় বিচারের বাগিচা। বাদশাহ নওশেরওয়ান ওইখান থেকে সারা বিশ্ব বিখ্যাত হয়ে গেলেন, যে একটা পশু সুলভ দর্শনের সংঘাতে পড়ে একদল মানুষ পশুর মতো আচরণ শুরু করেছিল, মেয়েদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছিল। এই পশু আচরণ যে ব্যক্তির মাধ্যমে হয়েছে ওই ব্যক্তিকে খতম করা হয়েছে, এবং তার যত দলবল ছিল সবগুলোকে উনি খতম করে দিলেন। ওই আচরণ ওই দর্শন আবার ঘুরে ফিরে চলে এসছে আমাদের মধ্যে, বেনামিতে ওই একই চিন্তাধারা চলে এসছে আমাদের মধ্যে। সেদিন যখন ওই দর্শন মানুষকে শান্তি দিতে পারে নাই, আজকে ওই দর্শন কখনোই শান্তি দিতে পারে না। কশ্চিন কালে ভোগের মাধ্যমে মানুষ শান্তি পায় না, ত্যাগের মাধ্যমে মানুষ শান্তি পায়। ভোগে কখনোই শান্তি আসে নাই, এসেছে ত্যাগের মাধ্যমে। ইসলাম দেখিয়ে দিয়েছে ত্যাগ করো ভাইয়ের জন্য তুমি শান্তি পাবে। সুখ এবং শান্তি নির্ভর করে ত্যাগের উপরে, যে যত বেশি ভোগ করে সে তত বেশি অশান্তিতে থাকে। কারণটা কি, ইসলামের মূল বিষয়টা কি? বিষয়টা হলো তিনটা। ইসলাম দাঁড়িয়ে আছে তিনটা খুঁটির উপরে, তৌহিদ, রিসালাত এবং আখেরাত। এই তিনটা খুঁটি এখানে আছে বলেই মুসলমানের জীবনটা গড়ে উঠেছে সম্পূর্ণ নতুনভাবে। তৌহিদের দাবি কি? আমি নিজে নিজে সৃষ্টি হই নাই, আমাকে একজন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। এই বিশ্বাস আমাদের মজবুত আছে তো ভাই? এই মজবুত বিশ্বাস নিয়ে দয়া করে দৃঢ়তার সঙ্গে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দ্বিতীয় বিশ্বাস, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের জন্য ফেরেশতা রয়েছেন, তাদের মাধ্যমে রিসালাত এসেছে আল্লাহর পক্ষ থেকে, লওহে মাহফুজ থেকে কোরআন এসেছে আমাদের কাছে, এটা মানুষের কালাম নয়। এই বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাসের প্রমাণ দিয়েছে আরবের কবি সাহিত্যিকেরা, যারা তৎকালীন বিশ্বে নিজেদের কাব্যিক গর্ব নিয়ে বুক খোলাত। তাদের সামনে যখন কোরআন পেশ করা হয়েছে, প্রত্যেকটা কবি সারেন্ডার করেছে, পরিষ্কার বলেছে লাইসা হাযা কালাম আল বাশার। এমনকি প্রখ্যাত কবি সাবা মুআল্লাকাতের সর্বশেষ যে মোল্লাকে আমরা পড়াই ইউনিভার্সিটিতে, লাবিউদ্দিন রবিয়া, যখন কাবা ঘরে তার নিজের ঝুলানো কবিতার পাশে সুরায় কাউসারের প্রথম আয়াতটি ঝুলানো দেখলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এতটুকু দেখেই তিনি বলে উঠলেন সর্বনাশ, এ কালাম কোত্থেকে আসলো? তিনি নিজের কবিতার সব নামিয়ে ফেললে, বললেন আজ থেকে আমি আর কবিতা লিখবো না। লোকেরা বলছে কি ব্যাপার, ইন্না আতানা কাল কাউসার মধ্যে আমার কি হলো? বলে তোমাদের বোঝার মতো জ্ঞান নাই, এটা কেমন কালাম, এর শব্দ অলঙ্কার, এর ভাষা অলঙ্কার, এর শাব্দিক গাঁথনি, এর সব কিছুই অভূতপূর্ব, অচিন্তনীয়, যা কোনো কবির মাথায় আসতে পারে না, তোমরা এর মজা বুঝবে না। আমি টের পেয়েছি এটা মানুষের কালাম নয়। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন খলিফা হলেন, লবিদকে ডাকালেন দরবারে, হে লবিদ, তুমি নাকি আর কবিতা বলছো না, তুমি তো মুসলমান হয়ে গেছো, কবিতা বললে এখন? লবিদ বললেন, হে ওমর, সুরে বাকারা ও সুরে আলে ইমরান আমার কবিতা হরণ করে নিয়েছে, আর আমার জবান দিয়ে কবিতা বের হবে না। যারা সুরে বাকারা পড়েছে, যারা সুরে আলে ইমরান পড়েছে, এই কোরআনের সৌন্দর্যের সামনে লবিদের কাব্যিক সৌন্দর্যের কোনোই মূল্য নাই, তাই আমি কবিতা লেখা বন্ধ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। জহুরি জহুর চেনে তাই না? বোকারা কি কিছু চেনে নাকি? ফলে আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কলাম, কোরআন অভ্রান্ত সত্যের উৎস। আজ পর্যন্ত বিগত 1500 বছরে
কোরআনের একটি বর্ণ একটি বাক্য কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই একটা বাক্য নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করেছিল পাশ্চাত্য মনীষীরা যেখানে সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলিয়াম নুনাজ্জিকা বিবাদানিকা এই বদমাশ ফেরাউন তোকে আর পোষাবো না তোকে রেখে দেব দুনিয়ার মানুষ দেখুক যে আল্লাহর সঙ্গে বদমাশি করলে তার শাস্তি কি হয় তোকে পোকায়ও খাবে না কিছুতেই খাবে না তুই থাকবে এইভাবে তোকে নাজাত দিয়ে দিলাম পছনের হাত থেকে এরা বলল লাশ আর পছনের কথা হলো করোনার এই কথাটা আমরা মানি না আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন ফেরাউনের লাশটা মুসলমানের হাত দিয়ে উদ্ধার না করে আল্লাহ ওই ব্রিটিশ বিজ্ঞানী খ্রিস্টানদের হাত দিয়েই উঠিয়ে দিলেন যে বেটা দেখ ভালো করে 100 বছর আগে 1907 সালে ফেরাউনের লাশ তারা নিজেরা পেয়ে স্বীকার করলো যে না কোরআনের আর কোন বাক্য মিথ্যা বলার উপায় নাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞানী ভাইরা আজ পর্যন্ত সিদ্ধান্তে বসতে পারছেন না যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই নিয়ে গত 2000 বছর ধরে লড়াই পড়াই চলতেছে অথচ 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে কুল্লুন ফি ফালাকি আসবাহুন আসমানে যা কিছু আছে প্রত্যেকটাই ঘোরে বেটা তোরা বলিস আর না বলিস এখন বিজ্ঞানীরা বলতে আসলে তো ঠিকই দেখছি পৃথিবীও ঘোরে সূর্য ঘোরে সবই ঘুরতেই আছে 2000 বছর ওরা সিদ্ধান্ত আসতে পারে না এই জন্য তো আমরা বলি তোমার বিজ্ঞান মিথ্যা হতে পারে কিন্তু কোরআন মিথ্যা হবে না কখনো ইনশাআল্লাহ এটা হলো রিসালাত পেলাম কার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিন নম্বর হলো আখেরাত আমরা এখানে বসে আছি অনেকে পাকা দাড়িওয়ালা আছেন বগুড়া আদালতে যখন হাজিরা দেওয়ার জন্য যাই তিনজন বুড়ো মানুষ আমাকে দেখতে আসে তাদের দুজন এই মঞ্চে বসে আছে একজনের বয়স 110 বছর উনি দিব্য তাজা মানুষ হেঁটে তিনতলা ওঠে আর একজন মানুষ 83 বছর মঞ্চে আছেন আর একজন মানুষ কাছাকাছি এই মানুষগুলো দেখলে আমার মনেই হয় না যে তারা বুড়ো মানুষ এরপরও কিন্তু ঠিকানা সন্ধান তাদের জানা আছে যে আমরা একদিন চূড়ান্ত ঠিকানা চলে যাব আমার মৃত্যুর পরে আমাকে আখেরাতে আল্লাহর কাছে হাজির হতে হবে ইসলাম মানুষকে ঠিকানা সন্ধান দিয়েছে হে মানুষ তুই মরে খালি পচে সরে গলে নষ্ট হবে না তোমার চূড়ান্ত ঠিকানা তোমার প্রভুর কাছে তোমার দেহ পচে যাবে তোমার রুহটা তাজা থাকবে সোজা আল্লাহর কাছে চলে যাবে সেখানে তোমাকে পুরা সারা জীবনের আমলের হিসাব দিতে হবে ভাইরা আমার বলুন তো এই দেহের মধ্যে যদি রুহটা না থাকে এই দেহের কোনো মূল্য আছে এখনো যদি আমার জবান বন্ধ হয়ে যায় আপনারা আমাকে সরাসরি 2-3 ঘন্টার মধ্যে মাটির তলায় ঢেকে ফেলবেন কবর দিয়ে বলুন কার হুকুমে রুহটা এখানে এসেছিল এবং কার হুকুমে এখানে রুহটা এখন পর্যন্ত টিকে আছে বলুন বিশ্বাস করেন তো সুইচ কার হাতে অন করে দিয়েছেন চলে এসছে এখানে অফ করবেন চলে যাবে এখান থেকে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে এই জন্য আমরা বলি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব মৃত্যুর সংবাদ শুনলে এই দোয়াটা পড়তে হয় তাহলে এই তিনটা খুঁটি আছে ইসলামের বিশ্বাসের মধ্যে এক আমার সৃষ্টিকর্তা আল্লাহ দুই সৃষ্টিকর্তার বিধান ইসলাম তিন আমার জীবনের শেষে আমি চলে যাবো আমার আল্লাহর কাছে সেখানে আমাকে চূড়ান্ত হিসাব দিতে হবে এই মৌলিক তিনটি বিশ্বাস এখানে কাজ করছে বলেই মানুষের সর্বশেষ আশ্রয় ইসলাম যে বিদ্বান মানুষটি দার্শনিক মানুষটি ওই কথা বলেছিলেন তার একটা লেখনী কয়েকদিন আগে পড়লাম তিনি বলেছেন আমি হতাশ জীবনের সব কিছুই আমি দেখেছি সকল সুখ শান্তি ভোগ করেছি কিন্তু এর পরে কি এই পরে কি জবাব তিনি দিতে পারছেন না অথচ জবাব তো আমাদের কাছে আছেই আমি তো অত্যন্ত আনন্দের সঙ্গে জান্নাত পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি আমার কাজের কিন্তু কোনো বিরতি নাই আর যার সামনে হতাশা অপেক্ষা করছে তিনি কি কোনো কাজে উৎসাহ পাবেন কোনোদিন পাবেন না আপনার ছেলে ফেল করবে কিন্তু আল্লাহর উপর তওয়াক্কল করবে আগামীতে আমি ইনশাআল্লাহ পাশ করব তাই না কিন্তু একজন বস্তুবাদী যে আখেরাতে বিশ্বাস করে না আল্লাহতে বিশ্বাস করে না
ছেলে ফেল করলে আত্মজ্ঞানের অনলে নিজেকে আত্মহত্যা করতে বাধ্য হবে এত প্রশ্ন করলাম ফেল করলাম যা আর পড়বই না কারণ ওর চূড়ান্ত সীমানা হচ্ছে তার চেষ্টা এর বাইরে নয় এই জন্যই দুনিয়ার মানুষ যত বেশি ইসলামের উপরে হামলা হচ্ছে তত বেশি ইসলাম কবুল করছে দিনে দিনে আপনারা দেখেন না পত্রিকায় আজকে ইংল্যান্ডে ইসলাম কবুলের হার গত দুই বছরের মধ্যে এত বেড়েছে ওরা চমকে যাচ্ছে এমনকি জার্মানির কি মার্কেল মহিলা প্রধানমন্ত্রী তিনি বলেছেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে জার্মানিতে মুসলমানদের রাজত্ব চলবে আমেরিকার অবস্থা ঠিক একই দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে যত টুইন টাওয়ারের ঘটনা পরে যত বেশি আপনি বাধা সৃষ্টি করবেন তত বেশি মানুষ তার চূড়ান্ত ঠিকানার দিকে এগিয়ে যাবে সে দেখবে আমার মৃত্যু পরে কি আছে আমার জীবনে কিছুই তো নাই কিন্তু ইসলাম কবুল করলে আমার মৃত্যুর পরে জান্নাতের সুসংবাদ আছে আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চলে যাব কতই না সুন্দর ব্যবস্থাপনা সেখানে হবে আরবদের এই সমাজটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হলো স্রেফ এই ইসলামের আদর্শের কারণে আপনারা হয়তো বলবেন আরবরা তো আগে থেকেই আল্লাহকে মানত কথা আপনাদের সঙ্গে আমিও একমত আরবরা আগে থেকেই ইসলামকে মানত নইলে তাদের নাম আবদুল্লাহ কেন হলো রসুল আব্বার নাম কি আবদুল্লাহ ছিল না দাদা আব্দুল মোত্তালেব ছিল না কিন্তু তাদের মধ্যে সমস্যা ঘটে গিয়েছিল এই যে তারা মূল বিশ্বাস থেকে দূরে চলে গিয়েছিল তারা বলেছিল তুমি তো আমাদেরই ছেলে তুমি আমার নতুন কথা কি শোনাচ্ছ তুমি কালকে এতিম মোহাম্মদ জন্ম হলে তুমি বাবার চেহারে কখনো দেখো নাই ছয় বছর বয়সে মা মরে গেল তুমি তার কাছে লালিত পদ হতে পারো নাই তোমার কিছুই নাই তুমি একটি নবজ দাবি গো চিত্তা দিতে অনেক কথা আল্লাহ নবী কি বললেন বয়স তো ইলাল আসওয়াদে ওয়াল আহমার হে আরবের লোকেরা শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি সাদা কালো সকল মানুষের কাছে শুনে রাখো কানান নাস ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলা নাস আমাতান রাওয়াল বুখারী দুনিয়ার সকল নবী এক একটা গোত্রের কাছে প্রেরিত হয়েছিলেন আর আমি প্রেরিত হয়েছি বিশ্ব মানবতার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস হে মুহাম্মদ শুনে রাখো আমি তোমাকে সকল বিশ্ব মানবতার জন্য প্রেরণ করেছি শুধুমাত্র আরবদের জন্য নয় বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল নবীর উপরে আমার নবীর স্থান তিনি আরবের নবী তিনি আজমের নবী তিনি আমেরিকার নবী তিনি ভারতের নবী তিনি হিন্দুর নবী তিনি মুসলমানের নবী প্রত্যেকটা মানুষের তিনি একমাত্র নবী দ্বিতীয় কোন নবী নাই যারা কবুল করেছে তার নবুয়তকে তাদেরকে মুসলিম বলা হয় যারা করেনি তারা কাফের হয়ে মরবে দুনিয়ার লোক ভোট দিয়ে তাদেরকে জান্নাত দিতে পারবেন না এবার আসেন আপনি হয়তো বলবেন যে মানুষের জ্ঞান ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা রাখে ঠিক আছে ভারতের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে পুরুষে পুরুষে যদি ব্যভিচার করে যাকে সমকামিতা বলা হয় এটা করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে কি খুশি হলেন আপনার নাকি খুশির কথাই তো বলে ভারতের এই হিন্দু ধার্মিক লোকেরা পর্যন্ত প্রতিবাদ করেছে কোন ধার্মিক লোক এটাকে বরদাস্ত করতে পারে না কিন্তু বস্তুবাদী বিচারপতি তার দৃষ্টিতে ব্যক্তি স্বাধীনতা যেহেতু তাদের সংবিধানে আছে ব্যক্তি স্বাধীনতাকে তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে মানুষের নৈতিকতার উপর হামলা করলে তাতে কিছু যায় আসে না ইসলাম বলে দিয়েছে এটা হবে না নৈতিকতা সবার আগে কাম ক্রোধ পরে মানুষ গরু ছাগল নয় মানুষের নৈতিকতাকে সবার আগে রাখতে হবে হাদিসে বলে দেওয়া হয়েছে পুরুষে পুরুষে জেনা করলে দুটাকে হত্যা করো তাহলে আপনি হত্যা করতে পারবেন না সরকার করবে বিচার বিভাগ করবে আপনার ক্ষমতা নাই ইসলাম এই দায়িত্ব আপনাকে দেয় নাই তাহলে দুইটি আদর্শের মধ্যে সংঘাত একটু খেয়াল করেন আপনার ব্যক্তি স্বাধীনতার এমন বেশি সীমাহীন ব্যক্তি স্বাধীনতা ইসলাম আপনাকে সীমাহীন ব্যক্তি স্বাধীনতা দেয় নাই আপনাকে নিয়ন্ত্রিত ব্যক্তি স্বাধীনতা দিয়েছে আপনি যা খুশি তাই করতে পারবেন না পরিষ্কার হবে এখানে বাধা নিষেধ আরোপ করা হয়েছে যখন আল্লাহ নবী
এই তিনটা মৌলিক বিষয় দিলেন তখন আরবের লোকেরা এটা মানতে চায়নি পরবর্তীতে গেলে যখন তিনি মক্কা জয় করে এলেন মক্কাতে ফিরে এলেন বিজয়ের বেশে প্রথম যে কাজটা তিনি করলেন মক্কার ঘরে ঢুকলেন কাবা গৃহের মধ্যে ঢুকলেন ঢুকে সেখানে দেখলেন ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি এবং ইসমাইল আলাইহিসসালামের মূর্তি হাতে রয়েছে ওই যে আপনারা ইয়ে করেন না ওই ভালো শুভ অশুভ নির্দেশনা দেওয়ার জন্য হাতে কাঠি থাকে না ওই কাঠি যদি দক্ষিণমুখ যায় তাহলে শুভ উত্তরমুখ গেলে অশুভ এটা ব্যাপার আছে না এদেশে চালু আছে একটা কথা বা কবুতর যদি ঠোঁট দিয়ে একটা খাম তোলে তাহলে আপনার যাত্রা শুভ ঘরতে বেরিয়ে আসার পায়ে হোঁচট লাগলে যাত্রা অশুভ ইত্যাদি অনেক কিছু আমাদের মধ্যে চালু আছে না তো আরবদের ধারণা ছিল ইব্রাহিম এবং ইসমাইল তাদের হাতে ওইটা উনি দেখলেন দেখার পরে আল্লাহ রসুল বললেন কাতালাল্লাহুল মুশরিকিন লাইয়াস্তাকসিমু এরা কখনোই এটা দিয়ে ভালো মন্দ শুভ অশুভ গণনা করতেন না নিজ হাতে ইব্রাহিম ইসমাইলের মূর্তি ভেঙে গুঁড়া করে দিলেন তিনি এখন আপনি বলুন একটু আগে তো বললাম যারা নিজের নামকে আবদুল্লাহ বলতো যারা আল্লাহকে বিশ্বাস করত দাবি করত যারা আল্লাহর ঘর কাবা গৃহকে হেফাজত করত হজের সময় হাজির সাহেবদের পানি পান করতো এই লোকগুলা মূর্তি ভাঙা ইব্রাহিমের মূর্তি বানিয়েছে ইব্রাহিম মূর্তি ভাঙে নাই নমরুদের মনে আছে আপনাদের সে পুষণের কথা সেই ইব্রাহিমের মূর্তি বানিয়েছে খোদ কাবা গৃহে আল্লাহ রসুল এসেছিলেন ওইটাকে সংশোধন করার জন্য যে তোমরা ইব্রাহিমের সত্যিকার অনুসারী হও মূর্তি পূজা ত্যাগ করো আমরা আজকে যারা মুসলমান দাবি করছি আমরা অবশ্যই সবাই ইসলামকে স্বীকার করি তা আমাদের অবস্থা হয়েছে ওই ওই মক্কা কুরাইশদের মতো আমরা না আমরা কি আব্দুল্লাহ আসাদুল্লাহ কিন্তু কাদের বেলায় ওখানে তো ওরা মূর্তি পূজা করেছে আমরা ঠিক তেমনি ইহুদি নাসারদের চালান করা মতবাদের পূজা করি তারা যেগুলো শিখায় আমরা সেগুলি বলি আমার ঘরে যে কোরআন হাদিস রয়েছে আল্লাহ পাকের প্রেরিত আদর্শ আছে এদিকে আমরা খেয়াল করি না আর যে কারণে তারা হয়ে গেছিল আবদুল্লাহ নাম হওয়া সত্ত্বেও তারা মুসলমান হতে পারেনি আমাদের অবস্থা সেই দিকে আস্তে আস্তে আগাচ্ছে মানুষের চূড়ান্ত গন্তব্য মানুষের ম্যানমেড থিওরি নয় আপনি স্বীকার করুন বা না করুন একজন খ্রিস্টান পণ্ডিত এইচ এআর গিব থেকে শুরু করে বোধহয় কয়েক ডজন অমুসলিম বিজ্ঞানীর কোটেশন দেওয়া যাবে যারা স্বীকার করছেন যে না ইসলামী মানবতার সর্বশেষ আশ্রয় যদিও তারা আমল করতে পারেন না নো রিলিজন কন্টেন গ্রেটার প্রমিসেস ফর ডেভেলপমেন্ট নো ফেথ ইজ পিউরার অর মোর ইন কনফর্মিটি উইথ দ্য প্রগ্রেসিভ ডিমান্ডস অফ দ্য হিউম্যানিটি দেন ইসলাম পৃথিবীতে এমন কোনো উন্নত ধর্ম নেই যা মানব জাতির সর্বোচ্চ গ্যারান্টি দিতে পারে মানবতার ডেভেলপমেন্টের উন্নতি এমন কোনো অকৃত্রিম বিশ্বাস নেই যা মানবতার সর্বাধুনিক প্রয়োজন সমূহ মিটাতে পারে ইসলাম ছাড়া এই কথা যিনি বলছেন নিজে কিন্তু ইসলামে বিশ্বাস আনতে পারেন নাই কিন্তু সত্যকে স্বীকার করতে বাধ্য হয়েছেন তার লেখনের মধ্যে হুদার ইসলাম বইটা আপনার পড়বেন আর অনেক কথা সেখানে পাবেন অধিকাংশ অমুসলিম বিজ্ঞানী তারা স্বীকার করেছেন ইসলাম ইজ দ্য বেস্ট নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট নাই প্রাচ্য নাই পাশ্চাত্য ইসলাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দিন এটা সবাই স্বীকার করেছে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়া সত্ত্বেও ইসলামকে সর্বশ্রেষ্ঠত্বের আসনে বসাইতে পারি নাই এবার সর্বশেষ প্রশ্ন দাঁড়াবে এই তাহলে কোন ইসলাম ফলো করবো হাজার গুণ্ডা ইসলামী দল আছে বাংলাদেশে আর সবাই তো ওরা মুসলমান মসজিদে জায়গা হয় না কথা ঠিক না রোজার দিন গেলে তো ওরে সুবহানাল্লাহ সাহেব বাজার তো ঢোকাই যায় না ইফতার সময় কথা খুবই ভালো এর জবাব একটাই ইসলাম এখন আর নবী পাবেন না আপনারা আরবের লোকেরা নবীকে সামনে দেখেছিল অথচ নবীকে বিশ্বাস করে নাই আমরা নবী দেখি নাই আমরা ওহী নাজিলের দৃশ্য দেখি নাই আমরা ইবলিসকে দেখি নাই নবী সাহেবরে ইবলিসকে দেখেছিলেন আমরা জিবরিলকে দেখি নাই
নবী সাহেবের সামনে জিব্রিল মানুষের বেশ ধরে এসে বসেছিলেন আমরা দেখি নাই কিন্তু আমাদের কাছে তিনি রেখে গেছেন তিনটা জিনিস এবারে আপনাদের সামনে আল্লাহ নবীর রেখে যাওয়া তিনটা সর্বশেষ বক্তব্য দিয়ে শেষ করে দেব তিনটাই সর্বশেষ মুখস্থ রাখবেন একটা সর্বশেষ হলো এই মৃত্যুর 81 দিন আগে বিদায় হজে আরাফার ময়দানে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকে আমি হে মানব জাতি তোমাদের জন্য পরিপূর্ণতা দান করলাম তোমাদের দ্বীনের এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে আমার অনুগ্রহকে সম্পূর্ণতা দিলাম ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা এবং বিশ্ব মানবতার জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম বলুন আলহামদুলিল্লাহ এই ঘটনা শোনার পরে জনৈক ইহুদি পণ্ডিত ওমর ফারুককে বলছেন হে ওমর ইসলামের সত্যায়ন করে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে এটা যদি আমাদের উপর নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গণ্য করতাম ওমর ফারুক জবাব দিলেন হে ইহুদি ভাই শুনে রাখো একটা দিন নয় ওইটা ছিল আমাদের দুইটা দিন দুইটা ঈদের দিন ছিল কেমন যে ওই দিন ছিল হজের দিন মুসলমানদের বার্ষিক ঈদের দিন এবং ওই দিন ছিল জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা হলো সর্বশেষ সার্টিফিকেট নাজিল হলো আপনার জন্য দ্বিতীয় দিন আইয়ামে তাশরিকের অর্থাৎ ঈদুল আজহার দিন বলে নেন আল্লাহ নবী খুতবা দিচ্ছেন পাথর মেরে এসে একটু দূরে সরে গিয়ে সেখানে দোয়া পড়তে হয় ওনার কসবা বলে যে গাধা ছিল তার পিঠে বসে তিনি খুতবা দিচ্ছেন হে আমার উম্মত শুনে দেখো আগামী দিন আগামী বছরে হয়তো আমি তোমাদের সঙ্গে মিলতে পারবো না আমি তোমাদের কাছ থেকে হয়তো বিদায় হয়ে যাব শুনে রাখো তারা তৌফিকুম আমরাইন লাম তাদল্লু মা মাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুর নবিয়্যিহি আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু যতদিন তোমরা দুটোকে কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমার পথ ভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ এরপরে তিনি চলে গেলেন মদিনায় মৃত্যুর মাত্র 4 দিন আগে বৃহস্পতিবারে মাগরিবের সালাত আদায় করলেন জীবনের সর্বশেষ ইমামতি মাগরিবের ইমামতি সোমবারে সকাল 10টার দিকে মৃত্যু হলো বৃহস্পতিবারে সর্বশেষ ইমামতিতে তিনি কোন সূরা বেছে নিলেন সূরা আল মুরসালা ওয়াল মুরসালাত উরফা ফালাসফাত আসফা ওয়া নাসিরাত নাসরা ইত্যাদি শেষে প্রথম রাকাতে অর্ধেক পড়লেন শেষ রাকাতে বাকি অর্ধেক পড়ে তিনি বললেন এই আয়াতের 50 নম্বর আয়াতটি হচ্ছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন এই হাদিস আসার পরে হে দুনিয়ার মানুষ তোমরা কিসের উপরে বিশ্বাস স্থাপন করবে এই হাদিসটা কি এখানে হাদিস অর্থ কি হবে কোরআন কোরআনের 14 জায়গায় হাদিসের অর্থ কোরআন এসেছে এজন্য আহলে হাদিস বললে কোরআন এবং হাদিস উভয়টির অনুসারে বোঝানো হয় ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন আরবের লোকরা আরবি বুঝতেন মুসলিমের সব আরবি বুঝে ব্যাখ্যা দরকার ছিল না তাই তিনি এই সুরাটাই বাছাই করে নিলেন মৃত্যুর আগে যারা তিনি ওসিয়াত করে যাচ্ছেন হে দুনিয়ার মানুষ কোরআন হাদিস আসার পরে তোমরা আর কিসের উপরে বিশ্বাস স্থাপন করবে এই তিনটা শেষ কথা মনে রাখতে হবে মানবতার সর্বশেষ আশ্রয় হলো ইসলাম ইসলামের সর্বশেষ গন্তব্যই হচ্ছে আমাদের কাছে আল্লাহ নবীর আমানত ইসলাম আর ইসলাম বলতে বোঝায় কোরআন এবং হাদিস মানুষের নিজস্ব রায় বা নিজস্ব সিদ্ধান্ত কোশ্চিন কালো অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না আমাদের পার্লামেন্টে অধিকাংশ এমপি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন
সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সত্য বলে যদি বলেন তারা ভুল করবেন ওই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহি হাদিসের অনুকূলে না হবে ততক্ষণ তা কোনো মুসলমান মানতে বাধ্য নয় ঠিক কিনা ভাই যদি ওটা কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয় তাহলে কি কোনো মুসলমানের পরে লাঠি মেরে চাপিয়ে দেওয়া ঠিক হবে কি হবে না এটা ভুল হবে এই বিশ্বাসগুলো অন্তরে রাখার চেষ্টা করবেন এবারে একটা প্রশ্ন আপনাদের বলি শেষ করে দিই ইসলাম কেন এর মধ্যে কি এমন জিনিস আছে শুধু কি কোরআন হাদিসের সিদ্ধান্ত বলি আমরা এটাকে মেনে নেব এক কিছু গুণ আছে এর মধ্যে মৌলিকভাবে চারটা গুণ আছে একটা গুণ হলো কি ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন মানুষের জীবনের সকল বিষয়ের আলোচনা কোরআনের মধ্যে আছে ফি তিবিয়ানু লিকুল্লি শাই সব বিষয়ের বর্ণনা এখানে আছে এই জন্য ইসলামের কাছে আপনি যেতে বাধ্য হবেন এমন কি আপনি কি করে মাথা চুলটা আঁচড়াবেন এটা এটা কোনো সাবজেক্ট হইল হাদিসে ওটারও আলাদা অনুচ্ছেদ রচনা করা আছে কি করে ব্যবসা করবেন সেখানে আলাদা চ্যাপ্টার আছে কি করে রাষ্ট্র চালাবেন সেখানে কিতাবুল ইমারত ওয়াল কাজা আলাদা শুধু মিশকাতে 78টা হাদিস আছে সব বিষয়ের আলোচনা এক জায়গা যদি পেতে চান আপনাকে ইসলামের কাছে আসতে হবে ইসলামের এই পূর্ণাঙ্গতার গুণ আছে বলে বিশ্ব মানবতাকে ইসলামের কাছেই মাথা নত করতে হয় দুই নম্বর গুণ হলেই ইসলামের যেটাই আছে সেটা সত্য এতে মিথ্যার কোনো খবর নাই এটা শাশ্বত সত্য এবং মানুষের জীবনের সঙ্গে সুসামঞ্জস্যশীল হওয়া হলো ইসলামের দ্বিতীয় অত্যন্ত বড় গুণ আল্লাহ বলছেন তাম্মাত কালামাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা তোমার প্রভুর কালাম সত্যতা এবং ন্যায়পরণতা দ্বারা পরিপূর্ণ এখানে কোনো অন্যায় নাই এখানে কোনো অসত্য নাই কোরআনের প্রতিটি হরফ সহি হাদিসের প্রতিটি হাদিস সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ আপনার বিবেকে যদি গ্রহণ না করে সে কথা স্বতন্ত্র কিন্তু কোরআন হাদিস কখনো মিথ্যা হতে পারে না তিন নম্বর বিষয় হচ্ছে কি কোরআন এবং হাদিসের বিষয়গুলি হচ্ছে অপরিবর্তনীয় বারবার ভোটে পরিবর্তন হবে না আমাকে জিজ্ঞেস করেছিল আপনি রাজশাহী তবলিগ ইসলামে বক্তৃতা করেছেন যে আমরা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছুই মানতে রাজি নই এমনকি বাংলাদেশ সংবিধান হলেও নয় এ হলেও কথাটা ছিল এটাকে আমাকে ধরে ফেলেছে স্যার আপনি কি তাহলে দেশ সংবিধান মানেন না বলে 100 বার মানি আমি এমন সংবিধান মানি যে সংবিধানে কোনো পরিবর্তন নাই আর আপনারা এমন সংবিধান মানেন যে এই 40 বছরে 14 বার পরিবর্তন হয়েছে ওরে বাপরে কোথায় ঘা দিলেন তুমি বলতে বাধ্য হলাম আপনারা কি মুসলমান নন রিমান্ডে আছেন রিমান্ড করছেন হাতে আপনাদের যন্ত্রপাতি আছে নির্যাতন করার সব কিছু কলা কৌশল আপনাদের জানা আছে মনে রাখবেন হাজা মিন আমরে রব্বি আল্লাহর হুকুমে এখানে এসেছি আল্লাহর হুকুমে জীবনটা চলে যাবে আপনাদের কোনো ক্ষমতা নাই আল্লাহর প্রেরিত সংবিধান পবিত্র কোরআন এবং সহি হাদিস আমার সামনে আছে ওর বাইরে দুনিয়ার কোনো কিছুই আমরা মানতে রাজি নই বাংলাদেশের মানুষের সংবিধান হবে কোরআন এবং সহি হাদিস এর বাইরে দেশের মানুষ কোনো খবরই রাখে না যদি চাপিয়ে দেন জোর করে হয়তো বা মানবো কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে দেশে আপনাদের উপরে আমাদের সবার উপরে অতএব সাবধান হয়ে যান কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে ফেরাউন টিকে থাকতে পারে নাই দুনিয়ার কেউ টিকে থাকতে পারবে না আল্লাহর ওহির বিধানে বাইরে এটা সম্ভব নয় ওহির অনুযায়ী বিধান অনুযায়ী বিধান করুন আলহামদুলিল্লাহ দেশে শান্তি আসবে এর বাইরে গেলে দেশে শান্তি আনার যতই বক্তৃতা আপনি করেন কিচ্ছু আসবে না র‍্যাব দিয়ে আর পুলিশ দিয়ে দেশ শান্তি করবেন পাবেন না জীবনও পারবেন না ফিরে আসেন মূল জায়গাতে কোরআন এবং সহি হাদিসের কাছে ইনশাআল্লাহ দেশে শান্তি আসবে আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি তোমার এই দেশে শান্তি দাও তোমার দেশের মানুষ তোমার রহমত চায় তোমার দেশের সরকার তোমার বিধান কায়েম করতে চায় তুমি তাকে শক্তি দাও আমরা সরকার জন্য সবসময় দোয়া করব এর কারণটা কি লা মুবাদ্দিল লিকালিমাতি আল্লাহ বলছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা তুমি আমার এই সুন্নতে আমার এই নীতি পদ্ধতিতে কোনো পরিবর্তন পাবে না সূর্য চিরদিন পূব দিকে উঠবে পশ্চিম দিকে ডুববে ও কোনোদিন রাগ করে পশ্চিম দিকে উঠবে না যদি ওঠে কেমন হয়ে যাবে
বায়ু প্রবাহ চলছে চলছে এখন ধর্মঘট করবে না আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত বায়ু চলতেই থাকবে এই বৃষ্টি আসছিল তানর থেকে চলে গেল আল্লাহ বলছে নওয়াদপুরে আমার দিনে হকের বায়ান হবে এই বৃষ্টি থেমে যা এখানে ওদিকে যাস না থেমে যা এখানে থেমে গেছে আসেনি এখানে কি বলে ঠিক না আল্লাহর হুকুমে বৃষ্টি প্রবাহিত হবে আল্লাহর হুকুমে বায়ু বাতাস আসবে আল্লাহর হুকুমে ঝড় আসবে ঝড়ের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুমে বাইরে এখানে আসা যদি আপনারা সবাই আল্লাহকে প্রার্থনা করেন আল্লাহ শুনবে ইন্নিনি আসমা ওয়া আরা আল্লাহ বলছে আমি অবশ্যই তোমাদের কথা শুনবো এবং দেখবো আপনারা দোয়া করেছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন বলুন আলহামদুলিল্লাহ ঠিক এমনি করে যদি এদেশের সরকার এদেশের অফিসাররা এদেশের কর্মকর্তা বৃন্দ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন বলে হে আল্লাহ বাংলাদেশে তুমি শান্তি দাও তোমার দিন অনুযায়ী আমরা চলবো তোমার বিধান অনুযায়ী বিধান করব ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে ইতিহাস ভুলে যাবেন না নীল নদের পানি শুকিয়ে গেছিল ওইখানকার ন মুসলিমরা বলেছিল মুসলমানরা অপায় অলক্ষণে যায় এরা আসার কারণে আমাদের সমৃদ্ধির উৎস নীল নদে পানি শুকিয়ে গেছে গভর্নর আমর বিন আস খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের কাছে লিখলেন হে খতিব খলিফা এই অবস্থা ঘটেছে আমার মিশরের নদীতে পানি নাই মানুষ আমাদেরকে অলক্ষণে বলে গালি দিচ্ছে আমি কি করব খলিফা ওমর বিন খাত্তাব পত্র লিখলেন কাকে জানেন লিখলে ওই নদীকে লক্ষ্য হে নদী তোমার রব যিনি আমার রব তিনি আমি এই মিশর এবং সমস্ত ইসলামী খেলাফতের আমির আমিরুল মুমিনিন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যদি তুমি নিজে নিজে শুকিয়ে থাকো প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমে শুকিয়ে থাকো তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি নদীকে প্রবাহিত করে দাও বলে দিলাম গভর্নরকে এই চিঠিখানা তুমি বিসমিল্লাহ বলে নদীর বুকে ফেলে দাও তাই করা হলো সঙ্গে সঙ্গে নদীর বুক চিরে লক্ষ লক্ষ টনকে গ্যালনকে গ্যালন পানি আসে মুখ ভর্তি হয়ে গেল আজও পদ্মার বুকে পানি আসবে যদি দেশের প্রধানমন্ত্রী আল্লাহর কাছে কানতে পারে ইনশাআল্লাহ তবে আগে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে তবেই তো খালি কানলে হবে নাকি আপনি চলবেন ডান দিকে বাম দিকে গেলে হবে যাবেন চবনগর মুখে আর দোয়া পড়বেন ঢাকা মুখে যাওয়ার জন্য হবে নাকি আপনাকে ঢাকা মুখে যেতে হবে তারপরে দোয়া পড়া লাগবে যাবেন চাপাই মুখো আর বলে আল্লাহ আমাকে ঢাকায় নিয়ে যাও আল্লাহকে দায় পড়ে গেছে নাকি তা তো হবে না আপনাকে কোরআন হাদিস মধ্যে চলতে হবে তারপরে প্রার্থনা করতে হবে এত সহজে বাবা হবে না একটুখানি করেন আপনি হয়তো বলবেন যে মেলা করলে অত করি পারবো না আপনার মতো জেল খাটার ক্ষমতা আমাদের নাই বেশ ভালো কথা দুর্বল ইমানদার তো ঠিক আছে তোর অন্তত মা মরিয়ম মাকে একটু ইমানদার হন কিরকম মরিয়মকে আল্লাহ বললেন অহুজি ইলাইকে বেজজি নখল দে তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া হে মরিয়াম এই খেজুর গাছে গোড়া দিয়ে একটু নাড়া দাও তাহলে তোমার উপরে পাকা পাকা খেজুর টপ টপ করে পড়বে তুমি খাবো আরামসে কোনো কষ্ট নাই আচ্ছা আপনি বলেন এটা খেজুর গাছে গোড়া দিয়ে একটা মেয়ে লোক নাড়াতে পারে আরে এই ইয়ং ম্যান পুরুষ হোক পারবে না তো মেয়ে লোক তো জাহার নাম দেখে খেজুর গাছ গোড়া দিয়ে নড়ায় নাকি আল্লাহ এটা বলে দিলেন কেন একটু তো বান্দা কষ্ট করো সামান্য একটু করো অতি আমি বাকিটা বরকত দিয়ে দেবো তাই এর অর্থ তাই হয় না প্রসঙ্গ করবো একটা কথা বলে দিই বাংলাদেশে বড়দিনে ছুটি হয় কবে ভাই 25 ডিসেম্বর গরমকাল না শীতকাল কি এর জানেন না শীতকাল তো শীতকালে খেজুর পাকে না খেজুর হয় বলেন তো কিছুই হয় না খেজুর পাকে তো 10টি মাসে গরমকালে তাহলে শীতকালে কি করে বড়দিন হয় ঈশার জন্ম হয়েছে গরমকালে খেজুর পাকার মৌসুমে কোরআন বলতেছে আর আপনারা বলছেন 25 ডিসেম্বর ঈশার জন্ম হয়েছে এটা ডাহা মিথ্যা কথা না ঠিক যেভাবে বাড়ি রবুল আওয়াল একই দিনে জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা হয় মিথ্যার উপরে ভিত্তি করে রসুলের জন্ম কখনই বাড়ি রবুল আওয়াল হয় নাই তা জন্ম হয়েছে 9ই রবুল আওয়াল মৃত্যু হয়েছে বাড়ি রবুল আওয়াল এখন দুদিন করলে মেলাটা খরচ হয় দুটো একদিন বানাই দিচ্ছে দুদিন করলে দুদিন ছুটি দেওয়া লাগে একদিন বাড়ি যাবে গোলমাল ঝামকা সরকার মৌলবীদের ঠান্ডা করে দিয়ে একদিন করো বাবা এখন বলে জন্ম উপাধ দিবস পুরা সব জায়গায় চলছে ধোকাবাজি কারবার কে ঠেকাবে যাক অপ্রাসঙ্গিক কত হয়ে গেল আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন বিষয়টা বোঝানোর জন্য বলছি যে আল্লাহর পথে আপনাকে কিছুটা হলেও আগাতে হবে বাকিটা আল্লাহ আপনাকে দিয়ে দেবে আন্তরিকতা থাকতে হবে আপনারা কি চান বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আইন ও শাসন সংবিধান কায়েম হোক? ইনশাআল্লাহ।
আপনারা কি চান আমাদের অর্থনীতি সুদবিহীন ইসলামী অর্থনীতি হোক আপনারা কি চান আমাদের বিচার ব্যবস্থা আল্লাহর অনুযায়ী বিধান অনুযায়ী চলুক আপনাদের এই কামনা আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন আপনাদের এই কামনার কথা আমাদের সরকার শুনেনি জনগণের বিরুদ্ধে জি টিকতে পারবেন না আজকে মিশর হোসনি মুবারক পালিয়ে স্কুল পাচ্ছে না কোথায় যাবে ঠিক পাচ্ছে না সারা দুনিয়া থেকে পালিয়ে যাচ্ছে সবাই কিন্তু জনগণের আকীদা বিশ্বাসের সঙ্গে গাদ্দারি করলে এই অবস্থায় সবারই হবে আমরা সবাইকে হেদায়েতের দাওয়াত দেই সবার জন্য শুভ কামনা করি বিশেষ করে সরকারের বিরুদ্ধে গালি দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নাই এবং সরকারের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় এটা আল্লাহ নবী আমাদের শিখিয়ে গেছেন আল্লাহ নবীকে বলা হলো হে নবী আপনি এই বেয়ের বনু কায়সের বিরুদ্ধে বদদোয়া করেন দাউসের বিরুদ্ধে বদদোয়া করেন আল্লাহ নবী বলেন না বদদোয়া করার জন্য আমি দুনিয়া আসি নাই বয়স্তু রহমাতাল আলামিন আমি পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে এসেছি আল্লাহুম্মা হাদে দাউসান ওয়া আতি বিহিম দোয়া করলেন হে আল্লাহ তুই দাউস কওমকে হেদায়েত দাও তাদেরকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল বেশ কয়েক মাস পরে দাউস কওম এক পুরা 70-80 জন লোক তার কাছে চলে আসলো এই দাউস কওমের মধ্যে আসলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ রাসূলের ওই বদদোয়া ওইদিন করতেন যদি দাউস কওম ধ্বংস হয়ে যেত তাহলে কি আবু হুরায়রাকে আপনারা পেতেন তাই আমরা আমাদের কোন সরকারকে কোন রাজনৈতিক নেতাকে ধ্বংস কামনা করি না সিরফ হেদায়েত কামনা করব আল্লাহ তুমি আমাদের নেতাদের মাথায় তোমার দ্বীনের বুস্টার দিয়ে দাও যেন তাদের মাধ্যমে দেশের দ্বীন চালু হয়ে যায় আল্লাহুম্মা আমিন 7 নম্বর যে বিষয়টি আছে কোরআনের সেটি হলো এই যে এই কোরআনের এক কেন্দ্রিক হওয়া অর্থাৎ এর বিধান সামষ্টিকভাবে ভোটাভুটির মাধ্যমে আসে নাই পরামর্শ করে আসে নাই এসেছে একটা জায়গা থেকে বলুন তো কোথাও ওটা আল্লাহর কাছ থেকে বালহুয়া কোরআনুল মাজিদ ফি লাউহি মাহফুজ ওইখানে সুরক্ষিত ফলকে এগুলো ছিল এক জায়গা থেকে এসেছে দুই তিন জায়গা থেকে আসে নাই আর এই জন্য আল্লাহ বলছেন লাউকানা ফিমা আলহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা যদি এই পৃথিবীতে আল্লাহর ব্যতীত আর কোনো বস্ত্র থাকতো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যেত একজন বলতো এদিকে যাবো একজন বলতো ওইদিকে যাবো যেন আমাদের দুই নেত্রী লড়াই লাগে দেখেন না একজন এই মুখ ঠেলে তো ওই মুখ ঠেলে এই দুই গুতাগুতিতে আমরা এখন মরেছি ভাই আল্লাহ আগেই বলে দিয়েছেন আর এই জন্য ইসলাম মানুষের সর্বশেষ আশ্রয় এখানে যা কিছুই আছে পূর্ণাঙ্গ জিনিস আছে এখানে কোনো জিনিস সংকীর্ণতা নাই কোনো নোকসান নাই কোনো ত্রুটি নাই কোরআন শুরুই হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি চ্যালেঞ্জ প্রথমে এই কোরআনে কোনোই সন্দেহ নাই এই কোরআনে কোনোই ত্রুটি নাই অতএব এই কোরআনে অনুসরণ যারা করে তাদের জীবন চলবে ত্রুটিহীন জীবন চলবে ইনশাআল্লাহ দুই নম্বর হলো ইসলামের শাশ্বত সত্য এবং সুসামঞ্জস্যশীল হওয়া তিন নম্বর হলো ইসলাম চিরন্তন এবং অপরিবর্তনীয় বিধানের সমষ্টির নাম সুদ কোনো কালে হালাল হবে কোনো কালে হারাম হবে জেনা কোনো কালে পরিস্থিতির কারণে হালাল হবে কোনো কালে পরিস্থিতির কারণে হারাম হবে এর হবে নাকি করছেন কালো হবে না আমাকে বারবার বলেছে জেলখানায় স্যার আপনি মেনে নেন যদি না মানেন জীবন ভর আপনাকে জেলে থাকা লাগবে জেল গেট থেকে বলে দিলাম জিন্দগি ভর জেলে থাকবো আদর্শচ্যুত হতে পারবো না যেদিন কথা বললাম সেখান থেকে বলে দেড় মাস সময় যায় নাই বেরিয়ে এলাম কি হলো উল্টো হয়ে গেল না আর চার নম্বর বিষয়টি হলো ইসলাম এককেন্দ্রিক আদর্শের নাম এক মহান সত্তার কাছ থেকে এসেছে দুই তিন চার পাঁচজন মিলিয়ে ইসলাম তৈরি করে নাই ইসলামের এই মৌলিক চারটি গুণের কারণেই শুধু আপনি আমি নই প্রত্যেকটা মানুষকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে আমরা চাই ইসলাম হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলাম মানুষের বানোয়াট কোনো মিক্সচার এখানে চলবে না আজকের যে ইসলাম আমাদের দেশে আছে অধিকাংশ হয়ে গেছে ভাই মিক্সচার ইসলাম ঠিক যেভাবে কুরাইশ বংশের লোকেরা মিক্সচার বানাইছিল আমরাও ঠিক মিক্সচার হয়ে গেছি আহলে হাদিস আন্দোলন মিক্সচার পৃথক করে পিওরগুলোকে বের করে এনে জনগণের সামনে তুলে ধরার আন্দোলন মাত্র অন্য কিছুই নয় কথা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আর যারা সঠিক জিনিস তুলে ধরতে চায়
তাদের উপরে একটু বাধা বিঘ্ন আসবে না আসতে তো হবেই না আসলে কেমন কি প্রমাণ হবে আপনাদেরকে আমরা ধৈর্যের উপদেশ দেব অধৈর্য না হওয়ার জন্য নসিহত করব আল্লাহ দ্বীনকে قائم করার জন্য নিজের ব্যক্তিগত জীবনে আগে সাধনা করুন ভাইদেরকে বলুন সারা বাংলাদেশে দাওয়াতের স্রোত বইয়ে দিন সকল মানুষকে পৌঁছে দিন যে সত্য এবং সুন্দর হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস এসো আমাদের জীবন গড়ি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এই দাওয়াত নিয়ে আপনারা গ্রামে গঞ্জে শহরে কন্দরে সর্বত্র ছড়িয়ে পড়ুন এবং নিজের বাড়িটাকে সবার আগে কোরআন এবং সহিহ হাদিসের দুর্গ গড়ে তুলুন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন আমিন আকুলু কৌলি হাযা أستغفر الله لي ولكم وللسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته